দীপাবলির প্রাক্কালে আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন শিলচর এবং সহমর্মী সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ। আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন শিলচর এবং সহমর্মী সংস্থার উদ্যোগে কাছাড় জেলার ছোট দুধপাতিল বাগান এলাকায় প্রায় 500 জনতার মধ্যে আসন্ন দীপাবলি উপলক্ষে বস্ত্র বিতরণ কার্যসূচির আয়োজন করা হয়। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহমর্মী সংস্থার পক্ষ থেকে শম্পা দাস, পাঞ্চালী দাস, বন্দনা দেব, জয়শ্রী দাস এবং আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস, কার্তিক দত্ত, জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সফল করে তুলতে আয়োজকদের সঙ্গে গ্রামের বসবাসকারী জনসাধারণও সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের এহেন উদ্যোগের সাধুবাদ জানান এলাকার জনসাধারণ। আজকে আমরা আসামের পক্ষে সেক্টর এবং সহকর্মী এনজিও যৌথ উদ্যোগে এই ছোট বাগান এরিয়া এই দীপাবলি উৎসবের প্রাক্কালে দুস্থ পরিবারদের হাতে আমরা বস্ত্র বিতরণ করার লাগে। এখানে আসার পর লোকের কমিটি যারা আছে তারা আমাদের অনেক সহযোগিতা করছে, তাদের সহযোগিতায় আমরা এইটা এই উদ্যোগ নিয়েছিলাম, তারা সম্পূর্ণ করতে পারতেছে। আর আজকে খুবই আনন্দ আমাদের যে এই দুস্থ পরিবারদের হাতে আমরা দুস্থ তুলে দিতে পারছি। আর বিশেষ করে এই লোকাল কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সহমর্মী এনজিও মানে মুখ্য। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।